এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন 2020। তো আজকের ভিডিওতে তোমাদের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি চূড়ান্ত এ প্লাস সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। তো আমি আসিন আরফাত আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিস্ট্রিক্ট 24 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ প্লাস পেতে চাও তাহলে তোমাদের তিনটি পূর্ব শর্ত মানতে হবে। তো শর্ত তিনটি হচ্ছে, এক নম্বরে তোমাদের ফুল আনসার করে আসতে হবে, দুই নম্বর শর্তটি হচ্ছে তোমাদের হাতের লেখা সুন্দর হতে হবে, এবং তিন নম্বর শর্তটি হচ্ছে তোমাদের অবজেক্টিভে মিনিমাম 26 বা 27 পেতে হবে। তো ফার্স্ট অফ অল বলা যাক প্রথম অধ্যায়ের কথা। তো প্রথম অধ্যায় থেকে তোমরা যে যে টপিকগুলো পড়বে সেগুলো হচ্ছে, এক নম্বর রয়েছে ভাষা আন্দোলন, দুই নম্বর রয়েছে যুক্ত ফ্রন্ট নির্বাচন, তিন নম্বর রয়েছে ছয় দফা আন্দোলন, এবং চার নম্বর রয়েছে 69-এর গণঅভ্যুত্থান। তো প্রথমে একটি কথা বলে নেই, তোমাদের আজকে যে সাজেশনটা দিয়ে দিচ্ছি এটা তোমাদের সৃজনশীলের জন্য। তোমরা যদি অবজেক্টিভে ভালো করতে চাও তাহলে তোমাদের পুরো বইটি ভালো করে দেখতে হবে। তো এরপর আসা যাক দ্বিতীয় অধ্যায়ে। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দেখবে 7ই মার্চের ভাষণ, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধে নারী ও বিভিন্ন গণমাধ্যমের ভূমিকা, এবং মুক্তিযুদ্ধে ভারত সহ অন্যান্য দেশের ভূমিকা, এবং সর্বশেষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা। এরপর আসা যাক তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে তোমরা দেখবে গ্রহগুলোর পরিচয়, দ্রাঘিমা ও সময় নির্ণয়, তিন নম্বর রয়েছে দিবারাত্রির হ্রাসবৃদ্ধি ও ঋতু পরিবর্তন, এবং সর্বশেষ রয়েছে জোয়ারভাটের কারণ ও ফলাফল। এবার আসা যাক চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে তোমরা দেখবে ভূমিকম্পের কারণ ও ফলাফল এবং এর ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি। তো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের এই টপিক থেকে সবসময় একটি কোশ্চেন থাকে, সো তোমরা ভূমিকম্পটা খুব ভালোভাবে পড়ে যাবে। এবার আসা যাক পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় থেকে তোমরা দেখবে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর গতিপথ, এবং এরপর রয়েছে বাংলাদেশের বনভূমির শ্রেণীবিভাগ। এরপর ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা দেখবে রাষ্ট্রের চারটি উপাদান, রাষ্ট্রের কাজ, এবং তথ্য অধিকার আইন। এরপর সপ্তম অধ্যায় থেকে তোমরা যে যে টপিকগুলো দেখবে সেগুলো হচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ, জাতীয় সংসদের ক্ষমতা ও কাজ, ইউনিয়ন ও পৌরসভার কাজ। এরপর অষ্টম অধ্যায় থেকে তোমরা দেখবে গণতন্ত্রের ভালো ও খারাপ দিকগুলো, দুই নম্বর রয়েছে নির্বাচন কমিশনের ক্ষমতা, কাজ ও নির্বাচনী আচরণবিধি। এরপর নবম অধ্যায় থেকে তোমরা দেখবে জাতিসংঘের উদ্দেশ্য, বাংলাদেশের জাতিসংঘের কার্যক্রম, এবং জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা। এরপর দশম অধ্যায় থেকে তোমরা যে যে টপিকগুলো দেখবে সেগুলো হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এদের মধ্যে পার্থক্য, দুই নম্বরে তোমরা দেখবে বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা। এরপর এগারোতম অধ্যায় থেকে তোমরা দেখবে উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো। এরপর বারোতম অধ্যায় থেকে তোমরা দেখবে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব, এবং কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো। এরপর তেরোতম অধ্যায় থেকে তোমরা দেখবে পরিবারের প্রকারভেদ ও কাজ, এবং দুই নম্বরে তোমরা দেখবে সামাজিককরণের বিভিন্ন উপাদানগুলো। এরপর রয়েছে চোদ্দতম অধ্যায়। তো এই অধ্যায় থেকে তোমরা দেখবে নারীর প্রতি সহিংসতার কারণ, প্রভাব ও প্রতিরোধ, দুই নম্বর রয়েছে জঙ্গিবাদ ও দুর্নীতি, তিন নম্বর রয়েছে সড়ক দুর্ঘটনার কারণ, প্রভাব ও প্রতিরোধ, এবং চার নম্বরে তোমরা দেখবে নারী ও শিশু পাচার এবং শিশুশ্রম। তো তোমাদের এই যে প্রতিটি অধ্যায় থেকে যে যে টপিকগুলো বলে দিলাম, তোমরা যদি সৃজনশীলের জন্য এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ে যাও তোমাদের সৃজনশীলে 100% কমন পড়বে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো তোমরা যদি এসএসসি পরীক্ষা 2020-এর অন্যান্য বিষয়ে শর্ট সাজেশন চাও তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।